हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। আমি মুক্তি, মুক্তিস কিউট ফ্যামিলির তরফ থেকে তোমাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। তো আমি এবার জলখাবারটা বানাই, তোমরা দেখো আমি কি করে জলখাবার বানাই। ঠিক আছে, এই দেখো আমার আলু চচ্চড়ি কাটা হয়ে গেছে। আলু ভাজার মতন করে কেটেছি, একটু বড় বড় সাইজ করে কেটেছি, যেমন আলু ভাজা করে। এই আলু চচ্চড়ি করবো, এটা দিয়ে আলু ভাজার যেমন কোটে ঠিক তেমন করেই কুটেছি। একটু বড় বড় আলু চচ্চড়ি করব, পাঁচ ফোড়ন দিয়ে করব শুধু। শুধু একটু পাঁচ ফোড়ন দেব। নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর কিচ্ছু দেবো না, ওকে শুধু ওই দিয়ে একদম প্লেন আলু চচ্চড়ি হবে। চাপা দিয়ে দিলাম, আমি আটাগুলো দিয়ে আগেই লেচি তৈরি করে রেখেছিলাম। আর আমি আটাটা কালকে রাত্রেবেলা মেখে রেখেছিলাম, মেখে আমি ফ্রিজের ভেতরে রেখে দিয়েছিলাম। এবার যেহেতু এখন শীতকাল আর ফ্রিজের ঠান্ডাতে আটা মাখাটা বেশি শক্ত হয়ে গেছিলো, তারপরে আমি অনেক সকালবেলা ওটাকে বের করে রেখেছিলাম। বের করে তারপরে লেচির আকারে আমি কেটে রেখেছিলাম। আমি ঠিক ছটা রুটিই করবো, ওই জন্য ছটা লেচি করেছি। আর রুটির সাইজগুলো দেখুন, অনেক বড় বড়। এবার একে একে করে আমি ছটা রুটি বেলে নিচ্ছি, বেলা হয়ে গেলে তারপরে আমি রুটিগুলো তৈরি করব। এখন শুধু আমাদের রুটিগুলোই করছি, রিও রুটি এখন করছি না, রিও রুটি পরে করব। ও তো সন্ধ্যেবেলায় খাবে, কার এক ফাঁকে করে নেবো। আসলে এখন অনেক বেলা হয়ে গেছে, প্রায় 10:30 বেজে গেছে। আসলে মেয়েকে পড়তে গেছিল, আনতে গেলে এরকম করে দেরি হয়। আর রুটি করলে গ্যাসটা প্রচন্ড নোংরা হয়, আটার গুঁড়ো পড়ে সেই কারণে। আমি রুটিগুলো এই চাকুতেই সেকে নেবো, এই চাকুর ভেতরে আমি রুটিগুলো সেকে নেব। আলু চচ্চড়ি প্রায় হয়ে এসছে, কিন্তু হয়নি এখন। আর রুটিগুলো আমি অনেক বড় বড় সাইজের করেছি, যাতে তিনটে খেতে না লাগে, দুটো খেলেই হয়ে যায়। আমাকে কম করতে হবে, বাইরে থেকে হাওয়া দিচ্ছে, ঠান্ডা পড়েছে, ভারী ঠান্ডা লাগছে। এটা বাড়িয়েই দিই, নাহলে জল আছে অনেকটা, জলটা শুকোতে লাগবে, তো বাড়িয়েই দিই গ্যাসটা। আলু চচ্চড়ি প্রায় হয়ে গেছে, একটু জল আছে, একটু ঝোল ঝোল আছে,
এই ঝোলটা শুকলেই হয়ে যাবে। হয়েই গেছে, বন্ধই করে দিই। সবার আগে মাকে খেতে দিয়ে দিচ্ছি, ওষুধ খাবে। ঘোমটা দিয়ে বসে, চাদর নেই, চাদর গায়ে দাও। আমি চাদর ওই করলে, হ্যাঁ ওই করে রয়েছে চাদর, খেতে দিয়ে দিলাম একজনকে। আর এখানে একটা ভদ্রলোক শুয়ে আছে জামা পরে, একটা নতুন গেঞ্জি পরে, নতুন গেঞ্জি পরে ভদ্রলোক শুয়ে আছে। উনি খেতে চাইছে না, ওনার মুখের ভেতরে খাবার তুলে দিতে হবে, তবেই উনি খাবেন, তার আগে খাবে না। ও দেখে নিচ্ছে, দেখে নিচ্ছে, কোথায় কথা বলছি। হবে না, তোমার খাবার হয়ে গেছে, তোমার খাবার অন্য, এসব দেওয়া যাবে না তোমাকে। যা শুয়ে পড়। আমি যখন মেয়েকে নিয়ে বাড়ি আসছি, তখন বাড়ির গেটের ওখানে দেখি একটা মাছওয়ালা যাচ্ছে, তো মোরলা মাছ মোরলা মাছ করছে। তা মেয়ে বললো অল্প একটু নিতে, তা আমি নিয়েছি, অল্প একটু নিয়েছি, কিন্তু যেহেতু মোরলা মাছ আমার বর খায় না, সেই জন্য নিয়েছি, আমাদের তিনজনের জন্য অল্প একটু নিয়েছি। সেইগুলোকে ছাড়াতে হবে, কুটতে হবে, ওগুলো কুটে টুটে নিই, তারপরে মোরলা মাছটা রান্না তোমাদের দেখাবো। দেখো আমার ভাত ফুটে গেছে, এই দেখো আমার ভাত ফুটে গেছে, এই দেখো, এই দেখো আমার ভাত ফুটে গেছে। মাছগুলো আমার কাটা হয়ে গেছে, কেটে আমি এবার মাছগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। যে লাইলনের ব্যাগ হয়, সেই লাইলনের ব্যাগের ওপরে ঘষে ঘষে আমি মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি, আর আমি হাত দিয়ে দিয়ে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে আমি এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছগুলো আমার ভালো করেই ধোয়া হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে নুন হলুদ মাখাবো। আমি যে লাইলনের ব্যাগটার ওপরে মাছগুলোকে পরিষ্কার করেছি, সেই ব্যাগটাকে আমি ভালো করে ডোলে ডোলে পরিষ্কার করে আমি ধুয়ে ওখানে কলের মুখে টাঙিয়ে রাখলাম। মৌরলা মাছের ঝাল রান্না করার জন্য আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, 7-8 কোয়া রসুন নিয়েছি, আর এক কোয়ার মতন আদা নিয়েছি, আর একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি, আর খানিকটা ধনে পাতা কুচোনো নিয়েছি, আর কতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি। আমি পুরোটাই কাঁচা লঙ্কা দিয়েই করবো, আর গুঁড়ো লঙ্কা আমি অল্প পরিমাণে দেবো। আর পেঁয়াজ দুটোকে আমি ভালো করে কুচিয়ে নিচ্ছি, আর আমি আদা রসুন টমেটো আমি সবগুলোকেই কুচিয়ে নেব। মোরলা মাছের ঝাল রান্না করার জন্য তোমার আদা রসুন পেঁয়াজ এগুলো কুচিয়ে করলেই বেশি ভালো হয়, বেটে করলে, আদা রসুন বেটে করলে অতটা ভালো হয় না, ওই জন্য আমি কুচিয়েই করছি। তোমরা আদাটাকে ঘষুনিতে ঘষেও নিতে পারো, সেটাতেও কোনো অসুবিধা হয় না, সেটাতেও কুচোনোর মতনই হয়, কুচোনোর থেকেও ভালো হয় আরও। আমি আদাগুলোকে কুচিয়েই নিচ্ছি, আমি আর ঘষছি না, কারণ আমার সামনে বটি আছে, তাড়াহুড়োতে আমি বটি দিয়েই কুচিয়েই নিচ্ছি, কুচিয়ে করলেও খুব ভালো হয়, তোমরা দেখবে। তো আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবার আমি রসুন আর আদাটাকে কুচিয়ে নিই, তারপরে আমি তোমাদের সাথে মাছ রান্না করে দেখাই।
দেখো আমার আদা রসুন পেঁয়াজ সব কুচানো হয়ে গেছে। আমি আদাগুলো একদম ছোট ছোট করে কুচিয়েছি আর রসুনগুলোকেও ছোট ছোট করে কুচিয়েছি। দেখো তোমরাও ঠিক এরকম করে কেটে নেবে। গ্যাসের ওপর আমি কড়াই দিয়ে দিয়েছি, এবার সেখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হতে দিচ্ছি, সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার ওর ভেতরে অল্প একটু হলুদ দিয়ে দিলাম, যাতে পেঁয়াজ আদা রসুন ভাজতে গেলে আমার গায়ে না ছিটি আসে। এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি। তেলের ওপরে আমি পেঁয়াজ আদা রসুন কুচানো ছিল সেগুলোকে আমি দিয়ে দিলাম। এবার আমি ওগুলোকে ভাজতে লাগবো। খুন্তি দিয়ে পেঁয়াজ আদা রসুন কুচানো ওগুলোকে আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি। তারপরে আমি ওর ভেতরে এক চামচ হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। দেখো আমার পেঁয়াজ আদা রসুনগুলো একটু ভালোই মোটামুটি ভাজা হয়ে এসছে। আমি এবার যে টমেটোটা কোচানো ছিল সেই টমেটোটা আমি ওর ভেতরে দিয়ে দেবো। আমি টমেটোর বীজগুলো সব ফেলে দিয়েছি, কারণ হচ্ছে আমার তো ইউরিক অ্যাসিড, বা তোমরা তো জানো ইউরিক অ্যাসিডের জন্য যে কোনো বীজই খারাপ। আমি ওই জন্য টমেটোটাকে ভালো করে কুচিয়ে নিয়ে কলেতে ধরেছিলাম, সেখান থেকে তোমার বীজগুলোও বেরিয়ে গেছে আর টমেটোর যে টক ভাব সেটাও বেরিয়ে গেছে। ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে যে কোনো টকই খারাপ, যাদের ইউরিক অ্যাসিড তাদের টকের পরিমাণটা কম খাওয়াই ভালো, তাহলে দেখবে তাদের ব্যথাটাতে একটু কম থাকে। দেখো টমেটোটাও অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি এক চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, কারণ আমি প্রথমে লঙ্কা দিইনি, লঙ্কা দিলে প্রচণ্ড গ্যাস বেরোয়, ওই জন্য কাশি হয়, ওই জন্য আমি লঙ্কাটা পরে দিলাম। আর আমি সাত আটটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে রেখেছিলাম, সেইগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এবার ভালো করে পেঁয়াজ আদা রসুন আর টমেটো কাঁচা লঙ্কা এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো আমার মশলাটা ভালো করে কষানো হয়েও গেছে, পেঁয়াজ আদা রসুন আমার এগুলো ভালো করে ভাজাও হয়ে গেছে। এবার আমি যে মাছগুলো আমি ধুয়ে রেখেছিলাম, নুন হলুদও মাখিয়ে রেখেছিলাম, সেই মাছগুলো আমি এই পেঁয়াজ আদা রসুন ভাজার ওপরে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। আর আমি পুরো পাতিয়ে রাখছি। পাতিয়ে রাখলে কি হয় বলো তো, তলার পেঁয়াজটাও ভাজা হচ্ছে আর ওপরের মাছগুলো আস্তে আস্তে করে ভাজা হয়ে যাচ্ছে। মাছের এবার ওপরের দিকটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে দেখো আমি খুন্তির সাহায্যে আস্তে করে আমি উল্টে দিচ্ছি আর আস্তে আস্তে করে আমি নেড়ে নেড়ে দিচ্ছি। তাহলে কি বলো তো, মাছগুলো ওই পেঁয়াজের সঙ্গে ভালো করে ভাজাও হয়ে যাচ্ছে, কষানোও হয়ে যাচ্ছে। অনেকে ভাবে যে এরকম করে মাছ রান্না করলে আষ্টে গন্ধ বেরোয়, কিন্তু না, তোমরা করে দেখবে একদম কোনো আষ্টে গন্ধ টন্ধ কিচ্ছু বেরোয় না, বড় জোর আরও টেস্ট হয়, খুব ভালো হয় খেতে। তোমরা করেই দেখো একদিন। মাছগুলো দেখো আমি উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি, মাছগুলো আমার কষানোও হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণ জল দিলাম। অনেকে আবার এরকম কষিয়ে কষিয়েও রান্না করে, কিন্তু আমি অল্প একটু জল দিলাম, কারণ আমি একদম শুকনো শুকনো করবো না, একটু রসা রসা করবো, সেই কারণেই আমি এইটুকু জল দিলাম। দেখো মাছের ঝালের জলটা অনেকটা কমে এসছে, আমার মাছের ঝালটা প্রায় হয়ে এসছে। এবার আমি ধনেপাতা কোচানো ছিল সেগুলোকে দিয়ে দিলাম। এবার আমি মাছের ঝালটাকে নেড়ে চেড়ে দিলাম, ধনেপাতাগুলোকে আমি ঝালের মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম। মাছের ঝালটা আমার হয়েই গেছে দেখো। এবার অনেকে এর ভেতরে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেয়, কিন্তু আমি দিইনি, তোমরা দিতে পারো খুব ভালো হয়। অনেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়েই দেয়, কিন্তু আমি দিইনি। যাই হোক, আমার মাছের মৌরলা মাছের ঝালটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখে নাও, এরকম করে তোমরা মৌরলা মাছের ঝাল খেও, খুব গরম ভাতের সঙ্গে টেস্টি টেস্টি লাগবে, খুব ভালো লাগবে খেতে। ওরিও একটু দেখি, রিও ওই জামাটা পরে চলতেই বাচ্চারা ঘুরে ঘুরে বাচ্চা বাবু চলছেন।